জাফলং এসেছি ঘোরাঘুরি করার জন্য। আজকে আপনাদেরকে জাফলং নিয়ে কিছু জানানোর চেষ্টা করব। শুরুতে একটা কথা বলে নিই, অনেকে মনে করে জাফলং কোনো জায়গা না, আসলে জাফলং একটি নদীর নাম। আশা করছি জাফলং নিয়ে কিছু জানা ও জাফলং এর ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থাকবে। জাফলং বাংলাদেশের ব্যাপক পরিচিত একটি পর্যটন কেন্দ্র। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে এটি অবস্থিত। সিলেট থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। অপূর্ব এই পর্যটন কেন্দ্রে সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে। সিলেট শহর থেকে সিএনজি বা মাইক্রোবাস সারাদিনের জন্য ভাড়া করে জাফলং ঘুরতে পারবেন। আমি এখন একটা সিএনজিতে আছি। সামনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের অপূর্ব দৃশ্য। সিলেট থেকে জাফলং যাওয়ার পথের চা বাগান এটি। শুষ্ক মৌসুমের চেয়ে বর্ষা মৌসুমে চা বাগানের দৃশ্য অধিক মনোরম হয়। আমি এসেছি শুষ্ক মৌসুমে, কি আর করা, এখন চা বাগানের দৃশ্য যেন মরা মরা। তবে একটু দূরে মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড় সবসময়ই দেখতে চমৎকার। মূল রাস্তা থেকে এরকম সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এবার পর্যটন স্পটের বিভিন্ন স্থানে এরকম সতর্ক বার্তা চোখে পড়বে। সিঁড়ির দুপাশে বেশ কিছু দোকানপাটও রয়েছে। পাহাড়ের সাথে যেসব ঘরবাড়ি দেখতে পাচ্ছেন সেগুলো ভারতীয়দের। জাফলং আসার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো খুব নিকট থেকে ভারত দেখা। এমনকি আপনি চাইলে ভারত অংশেও ঘুরতে পারবেন। আর হ্যাঁ, এজন্য কোনো ভিসার প্রয়োজন হবে না। এবার সিঁড়ি বেয়ে জিরো পয়েন্টে যাব। সিঁড়িটা বেশ খাড়া টাইপের, ওঠানামার ক্ষেত্রে কিছুটা ক্লান্তি লাগতে পারে। বালি ও পাথরের উপর রোদ পড়ার কারণে প্রচণ্ড রকমের গরম আজকে। এখানে একজন ফিরে আসার পথে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকি। এখানে একটা কথা বলে রাখি, সিঁড়ি দিয়ে নামার সময় এখানকার মাঝিরা জাফলংয়ের মূল আকর্ষণীয় স্থল জিরো পয়েন্ট ও পিয়াইন নদীর উপর ঝুলন্ত ব্রিজ দেখিয়ে দেওয়ার কথা বলে নৌকা ভাড়া নিতে বলবে আপনাকে। এজন্য তারা 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাইতে পারে। অথচ আপনি চাইলে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে জিরো পয়েন্টে গিয়ে ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন, কোনো পয়সায় খরচ হবে না। আমি নৌকা ভাড়া নেওয়ার বিরুদ্ধে বলছি না, জাস্ট যারা খরচপাতি কমাতে চায় তাদের জন্য বিষয়টা জানালাম। নৌকা দিয়ে গেলে একটু বেশিই ভালো লাগবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমি ব্যক্তিগতভাবে নৌকা ভাড়া নিয়ে অনেকই অসন্তুষ্ট দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে কথাটা বলা। কারণ দূরত্বটা এত কম যে এর জন্য পায়ে হেঁটে জিরো পয়েন্টে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মূলত আগে থেকে যাদের দূরত্বের বিষয়টা জানা থাকে না, বিশেষত তারাই নৌকা ভাড়া নিয়ে থাকে। জিরো পয়েন্টে গিয়ে বুঝতে পারে এত অল্প দূরত্ব হেঁটে আসলেও পারত, কিন্তু কি আর করা, নৌকা ভাড়া তো দিতেই হবে। অগত্য নৌকা ভাড়া দেয় আর মাথা চাপায় তারা। বাম পাশে দেখতে পাচ্ছেন ভাসমান একটি হোটেল। বাংলাদেশের পতাকার আবহ রয়েছে ডিজাইনটিতে। এখান থেকে কয়েক গজ সামনেই ভারত সীমানা শুরু। এটাই জাফলং জিরো পয়েন্ট, পর্যটনের মূল আকর্ষণ কেন্দ্র। বর্ষায় পানিতে ভরপুর থাকে, এখন পাথরে ভরপুর। পাথর, পাহাড় আর হাঁটু পানি নদীর সম্মেলন সত্যি অসাধারণ দেখতে। তপ্ত রোদে ক্লান্ত সবাই, তবু মনের আনন্দ যেন শেষ হবার না। জাফলংকে প্রকৃতি কন্যা বলা হয়। এখানে আসলে আপনারও মনে হবে সত্যি জাফলং এক অপরূপ প্রকৃতি কন্যা।
শুরুতে একটা কথা বলেছিলাম, অনেকে মনে করে জাফলং কোনো জায়গার না, তারা মূলত এই জিরো পয়েন্টকে জাফলং মনে করে। আসলে জাফলং হলো মাত্র 12 কিলোমিটার দৈর্ঘ্যের একটা নদীর নাম, ভারত অংশে যার নাম পিয়াইন নদী। অবশ্য যারা জাফলংকে নদী মনে করে তারাও জাফলং ভ্রমণ বলতে এই জিরো পয়েন্টকেই বুঝিয়ে থাকে। এখানে অনেক ফটোগ্রাফার পাবেন যারা মোটামুটি অল্প টাকায় আপনার চাহিদা মতো ছবি তুলে দেবে। এমন চমৎকার জায়গায় আসলে যে কারোরই ছবি তুলতে ইচ্ছা করবে। সীমান্ত অতিক্রম করবেন না, এটাই মূলত বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখা। নিচে নামমাত্র কয়েকটা পাথর দিয়ে চিহ্নিত করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন ভারতের অংশ, আর এপাশে বাংলাদেশের অংশ। এখানে মূলত ভারত ও বাংলাদেশ একাকার হয়ে আছে। সীমান্ত রেখা পার হওয়া নিষেধ হলেও অল্প সময়ের জন্য কৌতূহলবশত বাংলাদেশের অনেকেই ভারত অংশে যায়, আবার ভারতের অনেকেই বাংলাদেশে আসে। ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণের ভূইভূর আমেজ লক্ষ্য করা যায় অনেকের মাঝে। এটাই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। পিয়াইন নদীর উপর এই ব্রিজটি অবস্থিত, পুরোটাই ভারতের অংশে। পিয়াইন নদী ভারতের আসাম রাজ্যের জৈন্তিয়া পাহাড়ে উৎপন্ন উম্বক নদীর একটি শাখা। বাংলাদেশ অংশে তার নাম হয়েছে জাফলং নদী, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানালাম। যাই হোক, শুষ্ক মৌসুমে জাফলং একটি নদীর নাম এটা উপলব্ধি করা না গেলেও বর্ষা মৌসুমে ঠিকই বুঝতে পারবেন জাফলং একটি নদীর নাম। জাফলং থেকে আজকের মতো বিদায় নেব। সিলেটের আরও কয়েকটি পর্যটন স্পট নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে, সেগুলো দেখার আগাম আমন্ত্রণ রইলাম।